নমস্কার, আমি পারমিতা রয়েছি আপনাদের সঙ্গে। শুরু করছি যে খবর সবার আগে। পুরুলিয়া রাজ্য সড়কে নাপাড়া গ্রামে মর্মান্তিক সড়ক দুর্ঘটনা, একজনের আহত, কমপক্ষে আরও 10 জন। বিয়েবাড়ির অনুষ্ঠান সেরে ফেরার পথে এই মর্মান্তিক দুর্ঘটনায় শোকের ছায়া নেমে আসে। স্থানীয় সূত্রে খবর, বিয়ের অনুষ্ঠান সেরে ফেরার পথে একটি বোলেরো গাড়ি করে তারা ফিরছিলেন, আর সেই সময় নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রী বোঝায় গাড়িটির সজোরে গাছে গিয়ে ধাক্কা মারে। দুর্ঘটনার খবর যায় পুঞ্জা থানায়। পুঞ্জা থানার পুলিশ এবং স্থানীয় বাসিন্দারা উদ্ধার কাজে হাত লাগায়। আহতদের পুঞ্জা ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে গেলে 11 বছর বয়সী পল্লবী সর্দারকে মৃত ঘোষণা করেন চিকিৎসকরা। বাকি 10 জনের চিকিৎসা চলছে, তাদের মধ্যে 3 জনের অবস্থা আশঙ্কাজনক। তাদের বাঁকুড়া সম্মেলনী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। নদিয়ার পলাশীপাড়ায় মা মেয়ে খুনের ঘটনায় মূল অভিযুক্ত কৃষ্ণ মণ্ডলকে গ্রেফতার করল পুলিশ। মঙ্গলবার জিজ্ঞাসাবাদের জন্য কৃষ্ণ মণ্ডলকে আটক করা হয়েছিল। জিজ্ঞাসাবাদের পর খুনের সঙ্গে তাঁর যোগসূত্র স্পষ্ট হয় পুলিশের কাছে। পুলিশ সূত্রে খবর, কিছুদিন আগে নিহত মালা মণ্ডলের স্বামী বিধান মণ্ডলের সামনে বাড়ির সামনে পাথর ফেলা নিয়ে বচসা হয়েছিল কৃষ্ণ মণ্ডলের, আর সেই সময় বিধানকে শাসিয়েছিল কৃষ্ণ মণ্ডল। অভিযোগ, সেই সময় বিধান মণ্ডলের পরিবারের সদস্যদের প্রাণে মেরে ফেলার হুমকি দেয় কৃষ্ণ মণ্ডল, আর হুমকির কথা জানতে পেরে জিজ্ঞাসাবাদের জন্য কৃষ্ণকে আটক করে পুলিশ। পাশাপাশি ঘটনাস্থলে নিয়ে যাওয়া পুলিশ কুকুরও কৃষ্ণ মণ্ডলের বাড়ির দিকেই ইঙ্গিত করেছিল। ঝালদার কংগ্রেস কাউন্সিলর তপন কান্দু খুনের ঘটনায় মূল অভিযোগকারী সুভাষ কড়াইয়ের লিখিত জবানবন্দি নিল আদালত। বুধবার পুরুলিয়া জেলা আদালতে সিবিআই আধিকারিক এবং আইনজীবীরা সুভাষ কড়াইকে নিয়ে যান। ঝালদা থানায় সুভাষ কড়াইয়ের লিখিত অভিযোগের ভিত্তিতেই তপন কান্দু খুনে তদন্ত শুরু করেছিল ঝালদা থানার পুলিশ। যদিও সেই অভিযোগ দায়ের নিয়ে প্রশ্ন উঠেছিল অনেক আগেই। 14 মার্চ খুন হয়েছিলেন তপন কান্দু, সেদিনই ঝালদা থানায় লিখিত অভিযোগ দায়ের করতে গিয়েছিলেন তপনের স্ত্রী পূর্ণিমা কান্দু। অভিযোগ, পূর্ণিমার অভিযোগ নেয়নি আদালত। পরের দিন অর্থাৎ 15 মার্চ সুভাষ কড়াই অভিযোগ দায়ের করলে সেই অভিযোগ নেয় ঝালদা থানা। যদিও সুভাষ কড়াইয়ের অভিযোগের তারিখ 14 দেখানো হয়েছে, আর এই নিয়ে ঝালদা থানার পুলিশের বিরুদ্ধে পুলিশ সুপারের কাছে অভিযোগ করেছিলেন পূর্ণিমা কান্দু। জেলা আদালতে জবানবন্দি দেওয়ার কথাও জানিয়েছিলেন পূর্ণিমা। তপন কান্দু খুনের ঘটনায় 19 মার্চ জবানবন্দি দেন নিহত কাউন্সিলরের স্ত্রী। একই অভিযোগে এবার লিখিত অভিযোগকারী সুভাষ কড়াইয়ের লিখিত জবানবন্দি নেওয়া হল জেলা আদালতে। তপন কান্দু খুনের ঘটনায় তার ভাইপো দীপক কান্দুকে সংশোধনাগারের ভেতরেই জিজ্ঞাসাবাদের আবেদন জানিয়েছে সিবিআই। 35 দিন পর বাড়ি ফিরলেন মালোকায় চ্যানেল জয়ী সায়নী দাস। তাকে ফুল দিয়ে বরণ করে ঘরে তোলা হল। বাড়ি এসে তিনি শোনালেন তার রোমহর্ষক অভিজ্ঞতার কথা। এরপর সায়নী দাসকে অভিনন্দন জানাতে তার বাড়িতে হাজির হন মন্ত্রী স্বপন দেবনাথ। তার সঙ্গে দেখা করার পাশাপাশি আজীবন সায়নীর খাওয়া দাওয়ার জন্য দুধ এবং মাংসের খরচ বহন করবে প্রাণী সম্পদ দপ্তর, জানিয়েছেন মন্ত্রী স্বপন দেবনাথ। সায়নী জানিয়েছেন 2022 তার লক্ষ্য নিউজিল্যান্ডের ফুড সেট চ্যানেল। এর আগে হাওয়াই দ্বীপপুঞ্জে মালোকায় চ্যানেল পার করে বিশ্বে বাংলার মুখ উজ্জ্বল করেছেন এই সাঁতারু। এর আগেও সায়নী ইংলিশ চ্যানেল রটনেস্ট এবং ক্যাটরিনা চ্যানেল জয় করেছেন, তবে মালোকায় চ্যানেল পার করে প্রথম এশিয়ান মহিলা হিসেবে নজির করেছেন সায়নী। বিধ্বংসী অগ্নিকাণ্ডে বশীভূত কাছের একটি গোডাউন ঘটনাটি ঘটেছে মঙ্গলবার রাতে মালবাজার শহরের 8 নম্বর ওয়ার্ডে সাউথ কলোনি এলাকায়। আগুন লাগার কারণ এখনও জানা যায়নি। মুহূর্তের মধ্যেই আগুন ভয়াবহ আকার নেয়। খবর পেয়ে ঘটনাস্থলে আসে দমকলের 2টি ইঞ্জিন। প্রায় 1.5 ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। গোডাউনের বেশিরভাগ আগুনেই ক্ষতিগ্রস্ত হয়েছে, তবে ক্ষয়ক্ষতির পরিমাণ এখনও পর্যন্ত জানা যায়নি। সেভেন্টি এমএম এর পর্দা ছেড়ে এবার রাস্তায় স্পাইডারম্যান। তাও আবার সান ফ্রান্সিসকো স্পাইডারম্যানকে দেখে চাঞ্চল্য ছড়ালো। আমেরিকার সবচেয়ে বড় বাড়ির দেওয়াল বেয়ে তরতর করে উঠে যাচ্ছেন এক যুবক, আর নিচে দাঁড়িয়ে সেই দৃশ্যই উপভোগ করছেন সাধারণ মানুষজন। ক্যামেরাবন্দি করে রাখছেন স্পাইডারম্যানের কীর্তি। নির্যাতিতাকে ফের ধর্ষণ করা হল থানায়। চাঞ্চল্য করে এই অভিযোগ উঠল যোগী রাজ্যে নির্যাতনের শিকার 13 বছরের এক কিশোরী। গণধর্ষণের অভিযোগ থানায় জানাতে গেলে তাকে ফের একবার পুলিশ আধিকারিক ধর্ষণ করে বলে অভিযোগ। উত্তরপ্রদেশের ললিতপুরের ঘটনা, ঘটনার খবর সামনে আসতেই পদক্ষেপ করা হয় স্টেশন হাউস অফিসার তিলকধারী সরোজের বিরুদ্ধে। চাপে পড়ে তাকে গ্রেফতার করা হয়েছে। বাকি 3 জনকেও গ্রেফতার করেছে পুলিশ। পনেরো ঘণ্টা পর উদ্ধার হল কংসাবতীর মুকুটমণিপুরের জলে ভেসে যাওয়া ব্যক্তির মৃতদেহ। মুকুটমণিপুর জলাধার থেকে বেশ কিছুটা দূরে নদী খাতের একধারে মৃতদেহটি ভেসে থাকতে দেখেন স্থানীয় বাসিন্দারা। পুলিশ এসে মৃতদেহটি উদ্ধার করে। পুলিশ জানিয়েছে মৃতের নাম চুপু হেমব্রম। মুকুটমণিপুর লাগোয়া
বাগজাবড়া গ্রামে বিয়ে বাড়িতে এসে নদীতে স্নান করতে গিয়েছিলেন ওই ব্যক্তি। ভারী বৃষ্টির জেরে জল ক্রমশই বাড়তে থাকায় তিনি ভেসে যান। ওই এলাকার বাসিন্দা না হওয়ায় সাইনবোর্ডের অর্থ ওই ব্যক্তি বোঝেননি। রাতভর খোঁজাখুঁজি চললেও তার কোনো হদিশ মেলেনি। বুধবার সকালে তার দেহ উদ্ধার করে পুলিশ এবং দেহ ময়নাতদন্তে পাঠানো হয়েছে। চেট মামলার তদন্তভার নিক সিবিআই, কলকাতা হাইকোর্টে আবেদন বিজেপির রাজ্য কমিটির সদস্যদের। অভিযোগ, চেটে বড়সড় দুর্নীতি হয়েছে, যোগ্য প্রার্থীর বদলে টাকা নিয়ে নিয়োগ করা হয়েছে। আদালত রায় দিলেও সরকার রায় কার্যকরী করার পক্ষে সদর্থক কোনো পদক্ষেপ নেয়নি। শিক্ষামন্ত্রীর এলাকায় 300 জনের তালিকায় নাম থাকা সত্ত্বেও তারা চাকরি পাননি, যাদের নাম তৃণমূলে তারা প্রস্তাব আকারে দিয়েছিল। মামলায় আর্থিক লেনদেনও হয়েছে। এই মামলায় সিবিআই তদন্তের দাবি চেয়ে আবেদন বিজেপির রাজ্য কমিটির সদস্য তাপস ঘোষ। কংগ্রেস নেতা মনীষ তিওয়ারির সঙ্গে আম আদমি পার্টির ঘনিষ্ঠতাকে কেন্দ্র করে জল্পনা তুঙ্গে, ফলে কংগ্রেসের অস্বস্তি আরও বাড়ল। যদিও আপের সঙ্গে ঘনিষ্ঠতার কথা অস্বীকার করে মনীষ তিওয়ারি বলেন, তিনি কংগ্রেসের সঙ্গে ছিলেন আর কংগ্রেসের সঙ্গেই থাকবেন, তবে তাকে কেউ দল থেকে বের করে দিলে সেটা অন্য কথা। 2019 সালে লোকসভা ভোটে বিপর্যয়ের পর কংগ্রেসের যেসব নেতা নেতৃত্ব নিয়ে প্রশ্ন তুলেছিলেন, সেই G23 গোষ্ঠীর অন্যতম মুখ হলেন মনীষ। 2024 লোকসভা নির্বাচনে মনীষ চণ্ডীগড় থেকে লড়তে পারেন বলে রাজনৈতিক জল্পনা তুঙ্গে। ইতিমধ্যেই মনীষ তার সংসদ তহবিল থেকে চণ্ডীগড়ের জন্য প্রচুর টাকা দান করেছেন। তিনি জানিয়েছেন, সাধারণ মানুষের কোনো অভাব অভিযোগ থাকলে তাকে যেন জানানো হয়, তিনি সবসময় সাধারণ মানুষের পাশে রয়েছেন। গান্ধী পরিবারের ঘনিষ্ঠ মনীষ দল ছাড়লে তা কংগ্রেসের বড় ধরনের ক্ষতি হবে বলে মত রাজনৈতিক মহলে। যে খবর সবার আগে, সময় একটা ছোট্ট বিরতি, ফিরছি বিরতির পর, সঙ্গে থাকুন। একটা বিরতি নিয়ে ফিরে এলাম যে খবর সবার আগেতে, চোখ রাখবো বাকি খবরগুলির দিকে। মুখ্যমন্ত্রী জেলা সফরের আগে পূর্ব মেদিনীপুর জেলার হলদিয়া সফরে এলেন রাজ্যপাল। সস্ত্রীক জগদীপ ধনখড় বন্দর শহরে আসেন, সেখানে তার একগুচ্ছ কর্মসূচি রয়েছে। তিনি হলদিয়া ডক, হলদিয়া পেট্রোকেমিক্যাল সহ একাধিক সংস্থা পরিদর্শন করেন। চলতি মাসেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও জেলা সফরে আসতে পারেন। জেলা সফরে এসে প্রশাসনিক বৈঠক ছাড়াও দীঘায় একগুচ্ছ প্রকল্পের উদ্বোধন করবেন তিনি। তবে মুখ্যমন্ত্রীর আসার আগে পূর্ব মেদিনীপুর জেলা সফর সেরে নিচ্ছেন রাজ্যপাল। নিজের সফর সম্পর্কে মঙ্গলবার টুইট করেছিলেন জগদীপ ধনখড়। তারপরে নিরাপত্তার চাদরে মুড়ে ফেলা হয় গোটা এলাকা। সকাল 10:30 নাগাদ বন্দরের পোস্ট হাউসের অতিথিশালায় তাকে গার্ড অফ অনার দেন সিআইএসএফ এর জওয়ানরা। চৈতন্যপুর বিবেকানন্দ মিশন আশ্রমে একটি প্রকল্পের সূচনা করেন রাজ্যপাল। কল্যাণীর এইমসে কাজের দাবিতে বিক্ষোভ দেখালেন স্থানীয় বাসিন্দারা। বিক্ষোভকারীদের দাবি, এইমস হাসপাতালে বহিরাগতরা কাজের সুযোগ পাচ্ছেন অথচ স্থানীয়দের কাজে নেওয়া হচ্ছে না। বুধবার হাসপাতালের গেটে প্ল্যাকার্ড পোস্টার নিয়ে বিক্ষোভ দেখালেন স্থানীয়রা। এইমসে কাজের দাবি নিয়ে স্থানীয়দের নিতে হবে এমনটাই দাবি কল্যাণীর মানুষজনের। বিক্ষোভকারীদের দাবি, বাঁকুড়ার প্রত্যন্ত অঞ্চল থেকে কল্যাণীর এইমসে এসে কাজ পাচ্ছেন অনেকে, কাজের সুযোগে স্থানীয়দের বঞ্চনা করছে এইমস কর্তৃপক্ষ। অভিনেত্রী মাধবী মুখোপাধ্যায় হাসপাতাল থেকে আজ বাড়ি ফিরলেন তিনি। অ্যানিমিয়া এবং সুগারের সমস্যা নিয়ে বেসরকারি হাসপাতালে ভর্তি হন মাধবী দেবী। হাসপাতালে ভর্তি ছিলেন 6 দিন, কিন্তু আপাতত সুস্থ রয়েছেন তিনি। হাসপাতাল থেকে ছুটি পেয়ে বাড়িও ফিরেছেন, তবে তার গলব্লাডার স্টোনের অপারেশন দ্রুত করাতে হবে বলে জানিয়েছেন চিকিৎসকরা। ফের উত্তরপ্রদেশে প্রশ্নের মুখে নিরাপত্তা, প্রেমিক যুগলকে বেধড়ক মারধর করে গ্রামের 4 যুবক, এই ঘটনাটি ঘটেছে গোন্ডায়। শুধু মারধরই নয়, প্রেমিকার সঙ্গে অশালীন আচরণ করে সেই ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল করে দেওয়া হয়। ওই 4 জনের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। 4 জনের খোঁজে ইতিমধ্যেই তল্লাশি শুরু করেছে পুলিশ। হাতির আক্রমণ থেকে বিশেষভাবে সক্ষম ছেলেকে নিয়ে কোনো ক্রমে প্রাণে বাঁচলেন মা। ডুয়ার্সের মেটেলের বাতাবাড়ির ঘটনা সূত্রের খবর, মঙ্গলবার রাতে মঙ্গলবাড়ির বাসিন্দা অন্তে রায় তার প্রতিবন্ধী ছেলেকে নিয়ে ঘরে শুয়েছিলেন। রাত 1টা নাগাদ বাড়ির দেওয়াল ভেঙে দেয় হাতি, ইঁটের আঘাতে সামান্য চোট পায় অন্তে। কোনো ক্রমেই ছেলে বাবলু রায়কে নিয়ে বাড়ি ছেড়ে পালান তিনি। বেশ কিছুদিন আগেও বাতাবাড়ির বেশ কিছু বাড়ি ক্ষতিগ্রস্ত করেছিল হাতি। ফের হাতির হামলায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। সূত্রের খবর, স্থানীয়রা পানছোড়া জঙ্গল থেকে বুনো হাতি বেরিয়ে এসে হামলা চালায় এলাকায়। হাতির হামলায় ক্ষতিগ্রস্ত হয়েছে অন্তে রায়ের বাড়ি, বন দপ্তরের কাছে ক্ষতিপূরণের দাবি জানিয়েছেন।
ময়নাগুড়ি কাণ্ডে নির্যাতিতার বাবার সঙ্গে কথা বললেন বিচারপতি। নির্যাতিতার পরিবারকে উপযুক্ত নিরাপত্তা দিতে হবে, রাজ্যকে নির্দেশ কলকাতা হাইকোর্টের। প্রয়োজনে কেন্দ্রীয় বাহিনী নিয়ে নিরাপত্তার বিষয়টি ভাবা হবে। মামলার পরবর্তী শুনানি আগামী। খোলা বাজারে এলআইসির শেয়ার ছেড়ে দেওয়ার কেন্দ্রীয় সিদ্ধান্তের বিরুদ্ধে প্রতিবাদ জীবন বিমা নিগমের কর্মীদের। বসিরহাটের ঘটনা, বুধবার বসিরহাটে জীবন বিমা নিগমের অফিসের কাজ বন্ধ রেখে সকাল 11টা থেকে বিক্ষোভে সামিল হন জীবন বিমার কর্মী এবং এজেন্টরা। বিক্ষোভকারীদের দাবি, এলআইসির সুদে অনেক সাধারণ মানুষের সংসার চলে, কেন্দ্রীয় সিদ্ধান্তের ফলে সেই সুযোগ থেকে বঞ্চিত হবেন সাধারণ মানুষজন। এরই পাশাপাশি বহু গ্রাহক এলআইসিতে টাকা গচ্ছিত রেখে জীবন সুরক্ষিত করেন, কেন্দ্রীয় সিদ্ধান্তে সেই বিশ্বাস কমে যেতে পারে বলে মনে করছেন জীবন বিমার কর্মী এজেন্টরা। ঘণ্টা দুয়েক প্রতিবাদের পর ফের কাজে যোগদান কর্মীরা। ভারতের সঙ্গে যৌথ সাবমেরিন প্রকল্প থেকে পিছু হটল ফ্রান্স। ভারত সরকারের তরফে প্রস্তাবপত্রে যে শর্তাবলী আরোপ করা হয়েছে তা তাদের পক্ষে মানা সম্ভব নয়, আর তাই P751 নামের ওই প্রকল্প থেকে পিছু হটল ফ্রান্স। দিল্লি সূত্রে খবর, যৌথ উদ্যোগে মোট 6টি সাবমেরিন তৈরির কথা ছিল, আর তাতে এয়ার ইন্ডিপেন্ডেন্ট প্রযুক্তি নিয়ে দিল্লির তরফে কিছু শর্ত রাখা হয়েছিল, আর তাতে সায় নেই ফ্রান্সের নেভাল গ্রুপে। বকটুই গণহত্যাকাণ্ডে অভিযুক্ত আনারুল হোসেনের জামিনের আবেদন খারিজ হয়ে গেল। জামিন খারিজ হয়েছে ঘটনায় অভিযুক্ত আরও 26 জনের। বুধবার রামপুরহাট মহকুমা আদালতের অতিরিক্ত মুখ্য দায়রা আদালতের বিচারক 27 জনের জামিন খারিজ করে দেন। এরই পাশাপাশি আনারুল সহ 27 জন অভিযুক্তকে 18ই মে ফের আদালতে তোলার নির্দেশ দেওয়া হয়েছে। বকটুইয়ে মুখ্যমন্ত্রীর নির্দেশে 24 ঘণ্টার মধ্যে গত 24শে মার্চ তারাপীঠ থেকে গ্রেফতার করা হয়েছিল আনারুলকে। তারপর থেকে বিভিন্ন সময় পুলিশ, সিবিআই এবং জেল হেফাজতে ছিলেন আনারুল। জেল হেফাজতে থাকার মেয়াদ বুধবার শেষ হওয়ার পর এদিন আদালতে তোলা হয় আনারুলকে। এদিন সিবিআই এর বিরুদ্ধে অভিযোগ আনেন আনারুলের আইনজীবী। আনারুলের মোবাইল সিবিআই আদালতে জমা দেননি বলে অভিযোগ করেন তিনি। সাহারা ইন্ডিয়ার টাকা ফেরত না পেয়ে বিক্ষোভ, রাস্তা অবরোধে সামিল গ্রাহকরা। চৌরঙ্গে সাহারা ইন্ডিয়া অফিসের সামনে বিক্ষোভে সামিল হলেন গ্রাহকরা। কর্তৃপক্ষের তরফে দীর্ঘদিন ধরেই টাকা ফেরতের আশ্বাস দেওয়া হলেও ফেরত পাওয়া যায়নি টাকা, আর তাই প্রতিবাদে সামিল হলেন তারা। পরবর্তীকালে পুলিশের হস্তক্ষেপে অবরোধ উঠে যায়। দ্রুত টাকা ফেরত না দিলে আগামী দিনে আরও বড় আন্দোলনে নামবে প্রদেশ কংগ্রেস, এমনটাই জানিয়েছেন তারা। যে খবর সবার আগেতে, এখন সময় আরও একটা ছোট্ট বিরতি, ফিরছে বিরতির পর, সঙ্গে থাকুন। যে খবর সবার আগের, একেবারে শেষ কয়েকটি খবরে এবার নজর রাখব। পারিবারিক বিবাদের জেরে গৃহবধূকে পিটিয়ে খুনের চেষ্টার অভিযোগ স্বামীর বিরুদ্ধে। ভাঙড়ের চিলেতোলা এলাকার ঘটনা, অভিযুক্ত স্বামীর নাম সোমনাথ বাছার। পুলিশ ও স্থানীয় সূত্রের খবর, বিয়ের পর থেকে স্ত্রীকে মারধর করত সোমনাথ। ঘটনার পর থেকে সোমনাথ পলাতক। মঙ্গলবার গভীর রাতে গোপন সূত্রে খবর পেয়ে ধূপগুড়ি পৌরসভার 14 নম্বর ওয়ার্ডের আলুপট্টিতে হানা দিয়ে জুয়ার বোর্ড থেকে 7 জনকে গ্রেফতার করল পুলিশ। ধৃতদের কাছ থেকে 6টি মোবাইল, নগদ টাকা সহ প্লেইং কার্ড বাজেয়াপ্ত হয়েছে। প্রকাশ হইল গোন্ডা স্বাস্থ্য দপ্তরের বড় গাফিলতি। জেলা হাসপাতালে স্ট্রেচার পেলেন না এক রোগী, তাকে কোলে করে হাসপাতালে পৌঁছল রোগীর পরিজনরা। স্বাস্থ্য পরিষেবা নিয়ে এতদিন ধরে যোগী সরকার যা দাবি করে এসছে তার বাস্তবতা এবার প্রকাশ্যে এল। জমি বিবাদের জের সংঘর্ষে জড়িয়ে পড়ল দুই পরিবার। দুপক্ষ দুপক্ষকে লক্ষ্য করে লাঠিচার্জ করে, সোশ্যাল মিডিয়ায় ভাইরাল সেই ছবি। এক পক্ষ অন্য পক্ষকে লাঠি দিয়ে বেধড়ক মারধর করে। ঘটনায় গুরুতর আহত মহাবীর যাদবের পরিবারের 4 জন। কলকাতা হাইকোর্টে কংগ্রেস সমর্থিত আইনজীবীদের কাছে গো ব্যাক স্লোগান শুনলেন পি চিদম্বরম। মেট্রো ডেয়ারি মামলায় ক্যাভেঞ্জার্সের হয়ে কলকাতা হাইকোর্টে এসেছিলেন প্রবীণ আইনজীবী পি চিদম্বরম। মামলাটি করেছিলেন কংগ্রেস সাংসদ তথা প্রদেশ কংগ্রেসের সভাপতি অধীর রঞ্জন চৌধুরী। কানপুরে বিধবা মহিলাকে লক্ষ্য করে অ্যাসিড হামলা, গুরুতর আহত অবস্থায় ওই মহিলাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। গত বছর এক দুর্ঘটনায় তার স্বামীর মৃত্যু হয়। জানা গেছে কল্যাণপুরের বাসিন্দা অজয় কুমার অ্যাসিড হামলা চালিয়েছে। হামলার কারণ স্পষ্ট নয়, অভিযুক্তের খোঁজে তল্লাশি চালাচ্ছে পুলিশ। বহরমপুরে কলেজ ছাত্রের খুনের ঘটনায় অভিযুক্ত যুবকের ফিঙ্গারপ্রিন্ট নিতে বহরমপুর থানায় পৌঁছল সিআইডির বিশেষজ্ঞ টিম। অভিযুক্ত সুশান্ত চৌধুরীর ফিঙ্গারপ্রিন্ট নেওয়া হয়।
বুধবার জেলা তৃণমূল কংগ্রেসের প্রথম কোর কমিটির বৈঠক অনুষ্ঠিত হলো। এদিন কোচবিহারে তৃণমূলের জেলা সভাপতি পার্থ প্রতিম রায়ের বাড়িতে এই বৈঠক হয়। তবে বৈঠকে অনুপস্থিত রবীন্দ্রনাথ ঘোষ, এছাড়াও অনুপস্থিত ছিলেন গিরীন্দ্রনাথ বর্মন এবং বিনয় কৃষ্ণ পটেল। যে খবর সবার আগে, আজকের মতো এ পর্যন্তই। দেখতে থাকুন কলকাতা টিভি, রাত দিন সাত দিন।